দার্জিলিং বাঙালির চেনা পাহাড়, সেই চেনা পাহাড়েরই অচেনা গল্প নিয়ে আমি ট্রাভেলিং দীপু শুরু করতে চলেছি আরেকটি নতুন ভ্রমণ অভিজ্ঞতা। দার্জিলিং মানেই দার্জিলিং এর চা, দার্জিলিং মানেই গ্লেনারিস আর কেভিন্টার্স। দার্জিলিং মানেই নানান রকম চাইনিজ খাবার, দার্জিলিং মানেই ভারতবর্ষে সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, আর দার্জিলিং মানেই অবশ্যই টয় ট্রেন। চলুন আর একটা নতুন ভ্রমণ অভিজ্ঞতা শুরু করা যাক। এই পর্বে আমি দেখাবো কলকাতা থেকে দার্জিলিং মেলে করে NJP পৌঁছানোর অভিজ্ঞতা। 11ই আগস্ট 2023 শুক্রবার, সারাদিনের কাজকর্ম সেরে এসে হাজির হলাম শিয়ালদা রেলওয়ে স্টেশন, গন্তব্য দার্জিলিং। বর্তমান শিয়ালদা স্টেশনকে দেখলে চেনা দায়, যে কোনো এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম মনে হবে না। সমস্ত রকম নাগরিক সুবিধা আপনারা শিয়ালদা স্টেশনে পাবেন, এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে শপিং করার জন্য অসংখ্য দোকান, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা এখন বর্তমান শিয়ালদা স্টেশনে আছে। স্টেশনে এসেই দেখি বোর্ডে দার্জিলিং মেলের প্ল্যাটফর্ম নাম্বার ঘোষণা হয়ে গেছে, 1 2 3 4 3 দার্জিলিং মেল রাত 10টা 5 শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তাই দেরি না করেই চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে, এসেই দেখি দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল। তাই আর বেশি দেরি না করেই এগিয়ে যেতে থাকলাম আমার কোচের দিকে। দার্জিলিং মেলে শিয়ালদা থেকে NJP পর্যন্ত ট্রেনের ভাড়া হচ্ছে 365 টাকা, শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত মোট ভাড়া আমি নিচের স্ক্রিনে দিয়ে দিলাম। 1 2 3 4 3 আর দার্জিলিং মেল প্রতিদিন রাত 10টা 5 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 10টায় হলদিবাড়ি পৌঁছায়, এবং দার্জিলিং যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হচ্ছে এই দার্জিলিং মেল। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছায় সকাল 8টা 15। দার্জিলিং মেল প্রথম চালু হয়েছিল 1878 সালে 1 জানুয়ারি থেকে, প্রায় 145 বছর থেকে এই ট্রেনটি সার্ভিস দিয়ে আসছে। ট্রেনটি কিন্তু সম্পূর্ণ LHB কোচ, এবং এই ট্রেনটিতে AC টায়ার 1, টায়ার 2, টায়ার 3, এছাড়া স্লিপার ও জেনারেল 3টে ক্লাসই আছে। আজ 11ই আগস্ট 2023 আমি ট্রাভেলিং কিন্তু দাঁড়িয়ে আছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। আমার গন্তব্য হচ্ছে, ভিডিও সাবটাইটেল থেকে অবশ্যই জেনে গেছেন, আমার ট্রেন হচ্ছে 1 2 3 4 3 দার্জিলিং এর। তো শিয়ালদা থেকে হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেনটি চলাচল করে। এরপরে আমি আপনাদের শিয়ালদা থেকে NJP পর্যন্ত পুরো ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা এরপরে আমি আপনাদের দেখাবো। তো চলুন বেশি দেরি না করে উঠে পড়ি ট্রেনে। দার্জিলিং মেলেরও সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু 3-3-2, আপার মিডিল লোয়ার, এবং সাইডে হচ্ছে সাইড আপার ও সাইড লোয়ার, আমার পড়েছিল সাইড লোয়ারে। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি, বৃষ্টিকে উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম। দার্জিলিং মেল তার নির্ধারিত সময় রাত 10টা 5 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল হলদিবাড়ির উদ্দেশ্যে, তবে আমার গন্তব্য হচ্ছে নিউ জলপাইগুড়ি, এবং আমি কিন্তু নিউ জলপাইগুড়িতেই নেমে যাব। ট্রেন তার গতি বাড়ানোর সাথে সাথেই দূরত্ব বাড়ালো আমাদের চেনা শহর কলকাতার সাথে। বালি ব্রিজ পার করার সাথে সাথেই বাড়ি থেকে আনা চাউমিন দিয়ে রাতের ডিনারটা সেরে নিলাম। ইতিমধ্যেই ট্রেন পৌঁছে গেছে বর্ধমান জংশনে। দার্জিলিং মেল শিয়ালদা থেকে প্রায় 100 কিলোমিটারের জার্নি শেষ করে পৌঁছালো বর্ধমান স্টেশনে তার নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে।
বর্ধমানে ট্রেনে 3 মিটার হল্ট ছিল, এবার ট্রেনে গিয়ে চলল। বর্ধমান জংশন ছাড়ার পরই নিজের সিটে গিয়ে ঘুমের দেশে মনোনিবেশ করলাম। ভোরবেলা যখন ঘুম ভাঙল দেখি ট্রেনটি ইতিমধ্যেই প্রায় তার 400 কিলোমিটারের জার্নি শেষ করে ফেলেছে। পথে বোলপুর শান্তিনিকেতন ও মালদা এই দুটি জায়গাতেই ট্রেনটি হল্ট দিয়েছিল। কিন্তু শিয়ালদা থেকে প্রায় 485 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছেছি বিহারের কিষানগঞ্জে। এবং বিহারে কিন্তু এই ট্রেনের একটাই হল্ট এই কিষানগঞ্জে, এবং এনজেপির আগে কিন্তু এটাই হচ্ছে অফিসিয়াল হল্ট। এরপর কিন্তু ট্রেন পৌঁছে যাবে সরাসরি এনজেপিতে, এবং ট্রেন প্রায় আধা ঘন্টা লেটে চলবে। চার চুমুকে সকালটা শুরু হলো বিহারের কিষানগঞ্জ থেকে। কিষানগঞ্জ স্টেশন ছাড়ার সাথে সাথেই আমাদের ট্রেনের সাথে দেখা হয়ে গেল 1042 নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেসের সাথে। জানলার বাইরে থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন পাহাড়ি চায়ের বাগান। শিয়ালদা থেকে প্রায় 573 কিলোমিটারের জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনে। দার্জিলিং মেল তার চলার মাঝে শিয়ালদা থেকে হলদিবাড়ির মাঝে 6টি হল দেয়। প্রথম বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, মালদা, বিহারের কিষানগঞ্জ, তারপর আবার পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি, তারপর হলদিবাড়ি। ট্রেনটি শিয়ালদা থেকে হলদিবাড়ির মাঝে প্রায় 630 কিলোমিটারের জার্নি শেষ করে 12 ঘন্টায়। তো ফাইনালি নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি জংশনে। বাঙালির প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা কিন্তু এই নিউ জলপাইগুড়ি থেকেই শুরু হয়। শিয়ালদা থেকে প্রায় 573 কিলোমিটার জার্নি শেষ করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশনে। ট্রেনের নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট লেট। তো চলুন আমরা আস্তে আস্তে এখন বেরিয়ে যাই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। যারা টয় ট্রেনে করে দার্জিলিং যেতে চান তাদের কিন্তু এই নিউ জলপাইগুড়ি থেকেই টয় ট্রেন ধরতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশনের এই দিকটাতেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয় ট্রেনের লাইন এবং টয় ট্রেনের প্ল্যাটফর্ম। এখান থেকেই টয় ট্রেন ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের ভাড়া পড়বে ফার্স্ট ক্লাসে 1300 টাকা এবং এসি চেয়ার কারে প্রায় 1600 টাকা, এবং যেতে সময় লাগতে পারে প্রায় আধ ঘন্টা মতো। চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে, এবং এখান থেকেই আপনারা দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি ও রিজার্ভ গাড়ি পেয়ে যাবেন। তবে এই নিউ জলপাইগুড়ি থেকে খরচ কিছুটা বেশি হয়, তাই আমি নিউ জলপাইগুড়ি থেকে যাব না। এবং আপনারা চাইলে নিউ জলপাইগুড়িতে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন রেলওয়ের একটি সুন্দর রেস্টুরেন্ট, ট্রেনের বগির কামরার মতো। তো এখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নিয়ে আপনারা এখান থেকে মাত্র 30 টাকার বিনিময়ে শেয়ার গাড়ি পেয়ে যাবেন শিলিগুড়ি যাওয়ার জন্য। তো শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে আপনারা বাসও ধরতে পারেন, অথবা শেয়ার গাড়িতে করে আপনারা পৌঁছাতে পারেন দার্জিলিং। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যারা দার্জিলিং যেতে চান সেক্ষেত্রে গাড়ির ভাড়া পড়তে পারে রিজার্ভ করলে প্রায় 1800 থেকে 2200 টাকার মতো, এবং যারা শেয়ার গাড়িতে যেতে চান ভাড়া মোটামুটি 350 টাকার মতো পড়বে। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে সামনে সামান্য এগিয়ে আসলেই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন, 30 টাকার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে শিলিগুড়ি। তো আমি দেখতে পাচ্ছেন চলে এসেছি শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। বাসস্ট্যান্ডে আসার সাথে সাথেই দেখলাম আমার সামনে থেকে একটি দার্জিলিংয়ের বাস বেরিয়ে গেল। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে আপনারা প্রতি ঘন্টায় সকালবেলা দার্জিলিংয়ের জন্য বাস পেয়ে যাবেন প্রায় দুপুর 2টো পর্যন্ত।
সামনে দেখতে পাচ্ছেন এনবিএসটিসি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, এখান থেকেই আপনাদের টিকিট কাটতে হবে দার্জিলিংয়ের জন্য। এবং এর অবস্থান কিন্তু একদম শিলিগুড়ি স্টেশনের পাশেই, শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র 2 মিনিট পায়ে হেঁটেই আপনারা চলে আসবেন বাস স্ট্যান্ডে। সামনে দেখতে পাচ্ছেন এই শিলিগুড়ি স্টেশন থেকে এইদিকেই বাস স্ট্যান্ড। এই টিকিট কাউন্টার থেকে একটি টিকিট কেটে নিন এবং টিকিটের খরচা পড়বে মাত্র 105 টাকা। 105 টাকায় আপনি শিলিগুড়ি থেকে পৌঁছে যাবেন দার্জিলিং। এবং শিলিগুড়ি থেকে মাত্র 250 টাকার বিনিময়ে আপনার শেয়ার গাড়িতে পৌঁছে যেতে পারেন দার্জিলিং। তো বাস জার্নির ভিডিও আমি আপনাদের পরের পর্বে দেখাবো 105 টাকায় দার্জিলিং পৌঁছানোর অভিজ্ঞতা। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে বলবেন না, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।